পঁচাত্তর দিন পর হাজারের নিচে নামলো দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দৈনিক সংক্রমণও কমে পঞ্চাশ হাজারের নিচে নেমেছে তবে উদ্বেগ বাড়িয়ে শেষ চব্বিশ ঘন্টায় সাতচল্লিশ লাখ কমেছে টিকাকরণ সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত শেষ চব্বিশ ঘন্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ছেচল্লিশ হাজার একশো আটচল্লিশ জন রবিবার আক্রান্ত হয়েছিলেন পঞ্চাশ হাজার মানুষ আজকের পরিসংখ্যান নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে তিন কোটি দুই লাখ উনআশি হাজার তিনশো একত্রিশ চব্বিশ ঘন্টায় দেশে মারা গেছে নশো জন গত তেরো এপ্রিলের পর এই প্রথম হাজারের নিচে নেমেছে মৃত্যুর সংখ্যা রবিবার এই সংখ্যাটা ছিল এক হাজার দুশো আটান্ন এখনো পর্যন্ত দেশে কোভিডে মোট মৃত্যু হয়েছে তিন লাখ ছিয়ানব্বই হাজার সাতশো তিরিশ জনের এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা পাঁচ লাখ বাহাত্তর হাজার নশো যা রবিবারের তুলনায় তেরো হাজার কম একদিনে সুস্থ হয়েছেন প্রায় আটান্ন হাজার রোগী মোট সুস্থ দুই কোটি তিরানব্বই লাখ নয় হাজার ছশো সাত চব্বিশ ঘন্টায় সব থেকে বেশি আক্রান্ত ধরা পড়েছে কেরলে একদিনে সেখানে আক্রান্ত হয়েছেন দশ হাজার নশো পাঁচজন জন এবং মৃত্যু হয়েছে বাষট্টি জনের তামিলনাড়ুতে একদিনে পাঁচ হাজার একশো সাতাশ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে একানব্বই জনের কর্ণাটকে চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছেন তিন হাজার ছশো চারজন এবং মৃত্যু হয়েছে উননব্বই জনের মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণের গ্রাফের ঊর্ধ্বমুখী চব্বিশ ঘন্টায় সেখানে করোনায় আক্রান্ত হয়েছে নয় হাজার নশো জন এবং মৃত্যু হয়েছে চারশো পাঁচ দেশে এখনও পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে বত্রিশ কোটি ছয়ত্রিশ লাখ তেষট্টি হাজার দুশো সাতানব্বই জনের শেষ চব্বিশ ঘন্টায় টিকাকরণ হয়েছে সতেরো লাখ একুশ হাজার জনের রবিবার হয়েছিল চৌষট্টি দশমিক দুই পাঁচ লক্ষ রিপোর্ট চ্যানেল তিন রাত